কোভিড মহামারী কাটিয়ে 3 বছর পর রাজ্যে ফের অনুষ্ঠিত হলো পেনশনারদের নিয়ে এক সেমিনার সভার। তাদের সুবিধা অসুবিধার কথা শুনে তা খতিয়ে দেখলেন খোদ রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। রাজ্য সরকারের মাধ্যমে দেশের সমস্ত পেনশনারদের প্রতি কেন্দ্রীয় সুযোগ সুবিধা পৌঁছে দিতে উদ্যোগী হয়েছেন দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সে ব্যাপারে এদিন বিস্তারিত জানিয়েছেন অর্থমন্ত্রী। তিনি অন্তিম পর্যায় থেকে শুরু করে সমস্ত অংশের মানুষের প্রতি, যেখানে সরকারের মাধ্যমে তাদের সমস্ত রকম সুযোগ সুবিধাগুলো পৌঁছানো যায় এবং তাকে কেন্দ্র করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের সরকার আমরা সেই কাজটুকু করার চেষ্টা করছি এবং এটা স্বাভাবিক এবং সত্য, ধ্রুব সত্য যে সরকারের সঙ্গে থেকে সরকারের কাজ করে রাজ্যের আপামর মানুষের কল্যাণে সরকারি যারা আপনারা পেনশন হোল্ডার রয়েছেন তাদেরই আপনাদেরই যে পরিশ্রম করেছেন, রাজ্যের উন্নয়ন মানুষের সাথে কাজ করেছেন দীর্ঘ 30-35 বছর ধরে, মানুষ আপনাদের স্বাভাবিকভাবে আমাদের একটা সময়ে আজ অবসরে যেতে হবে, এটা সত্য কথা। সেটা এটা ভাবলে চলবে না সমাজে, যে যখন কাজ শেষ অবসরে চলে গেলে বোধহয় তাদের কোনো গুরুত্ব নেই, এই ভাবনা এই সভ্য সমাজে থাকতে পারে না। যারা পরিশ্রম করেছেন, যারা দিয়েছেন আপনাদের সময়, যাদের কাজের মাধ্যমে রাজ্যের সমস্ত মানুষের কল্যাণে কাজ হয়েছে, রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজিত এদিনের সেমিনারে উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে, সহসচিব অকিঞ্চন সরকার এবং ডেপুটি অ্যাকাউন্ট্যান্ট জেনারেল ললিত কুমার বিমল। উপস্থিত পেনশনারদের হাতে এদিন পেনশনের অর্ডার বুক তুলে দেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।